মিরপুরে আছেন সহকর্মী মাহমুদুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাহমুদ, জানাবেন টাইগার বোলারদের আক্রমণ কেমন দেখছেন এবং সব মিলে কি মনে হচ্ছে? আসলে আবহাওয়ার ফোরকাস্টে যেটা ছিল যে আজকে দুপুরে বৃষ্টি হবে এবং খেলার মধ্যে যদি কোনো ধরনের বাগড়া সৃষ্টি করতে না পারে এরকম একটা আবহাওয়া ছিল, সেটা কিন্তু কেটে গেছে পুরোপুরি। এখন কিন্তু হোম অফ ক্রিকেটে বেশ, আপনি হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, একদম রৌদ্রোজ্জ্বল এবং কড়া রোদ যে ছিল সেই রোদটাই কিন্তু এখন। আসলে মাঠের খেলায় যেটা হয়েছে, আমরা যদি বলতে চাই যে আজকে দুই ম্যাচ পর শ্রীলঙ্কা আজকে টস জিতে ব্যাট করতে নেমেছে, বাংলাদেশের কিন্তু সেই শুরু থেকেই পরিকল্পনা একটু ভুল ছিল। সে ভুলটা ছিল এরকম, প্রথম এগারো ওভারের মধ্যে কিন্তু পাঁচজন বোলারকে ইউজ করেছেন তামিম ইকবাল। আমরা দেখেছি যে শরীফুল এবং মেহেদী মিরাজ এবং মোসাদ্দেক হোসেন সৈকত যখন মার খেয়েছিলেন, তারপরে কিন্তু তার মেন দুই অস্ত্র মুস্তাফিজ এবং সাকিবুল হাসানকে কিন্তু তামিম অনেক পরেই বোলিং আক্রমণে নিয়ে এসেছেন। সেই সুযোগটাকে কিন্তু পুরোপুরিভাবে কাজে লাগিয়েছেন লঙ্কান ব্যাটসম্যানরা। বিশেষ করে বলা যায় যে লঙ্কান যে অধিনায়ক কুশল পেরেরাস, তিনি কিন্তু আসলে দেখিয়ে দিলেন ইনিংসটা কেমন। এবং একই সাথে বলতে হয় যে শুধু যে বোলিং চেঞ্জের যে পরিকল্পনা সেটা না, একই সাথে আমরা ফিল্ডিং যেটা দেখেছি গত দুই সিরিজ ধরে যে ফিল্ডিং এর একটা শেকিনেস বাংলাদেশি ফিল্ডারদের, সেটা কিন্তু আজকের ম্যাচেও দেখা গেছে। তিনটা ক্যাচ মিস হয়েছে বাংলাদেশের। আমরা যদি বলতে পারি যে এই যে উইকেট, এই উইকেটটা কিন্তু আজকের উইকেটে কিন্তু 300 রান করার মতো উইকেট, এবং একই সাথে এই উইকেটটা কিন্তু সেকেন্ড ইনিংসে একটু লো হয়ে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ বোলাররা যত তাড়াতাড়ি সম্ভব 260-এর মধ্যে যদি শ্রীলঙ্কাকে আটকে দিতে পারে, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের জেতার চান্সটা একটু বেশি থাকবে। যদি 260-এর উপরে চলে যায় তাহলে হয়তো কিন্তু বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে ম্যাচটা বের করে আনার জন্য। যদিও বাংলাদেশের সিরিজ নিশ্চিত হয়ে গেছে একটু আগেই বলছিলেন আপনি, কিন্তু আসলে যেহেতু ওয়ানডে সুপার লিগের ম্যাচ, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের 10টা পয়েন্ট খুবই গুরুত্ব। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।